আজকে যাই একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিল, তাই বললো যে কিছুটা কাজ এগিয়ে রাখি, তাহলে সকালবেলা একটু হলেও কাজের চাপটা কম থাকবে। তাই জন্য করেই বড় বালতিটা ভর্তি করে রেখে দিল। আর জানো তো, এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই জন্য আমি এখন করে দিনে দুবার গাছে জল দিই। সকালবেলা এমনি জলটা দিই, আর সন্ধ্যাবেলা করে এরকম চাল ধোয়া জলটা দিই। তো এইদিকে যে কটা গাছ ছিল সমস্ত কটা গাছে চাল ধোয়া জল দিয়ে দিয়েছি। তারপরে চলে গেলাম ওই বাড়িওয়ালা ভাইদের ওখানে। ভাই যে কটা গাছ লাগিয়েছিল সেই সব কটা গাছকেও আমি বড় করে তুলেছি, মাত্র একটা গাছকে বাঁচাতে পারিনি। আর ভাইরা যেহেতু থাকে না, তো আমাকেই ভুলে গেছিলো জল দিতে। তো প্রত্যেক কটা বেগুন গাছই বেঁচে রয়েছে, আর একটা বেগুন গাছে ফুলও এসেছে। নিজের যত্ন করে বেড়ে ওঠা গাছে যখন ফুল ফল ধরে, কী যে আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আমি সারাদিন যেহেতু রান্নাবান্না করি না সেরকমভাবে, আর দুপুরবেলা করে তো আমি একাই খাই, এই রাতের তরকারি থেকে একটু তরকারি ভাত বাঁচিয়ে রাখলে আমার দুপুরবেলাটা হয়ে যায়। তাই আমার একার জন্য দুবেলা রান্না করি না। এদিকে ভাড়া বাড়িতে কলেও অনেক সমস্যা, সবসময় কাজ করা যায় না, আর এদিকে গ্যাসের কথাও ভাবতে হবে, তাই না? শুনেছিলাম রাতে শাক খেতে নেই, কিন্তু কিছু করার নেই। আমি যদি সকালে রান্না করি তাও আমাকে শাক রাতে রেখে দিতে হবে জয়ের জন্য, জয় নইলে খেতে পারবে না। আর ওর তো কাজের ওখানে অত শাকসবজি খাওয়া হয় না, বাড়িতেই যেটুকু খায়। তো সেই জন্য করেই রাতে শাক রান্না করছি, বেগুন কলমি শাক আলু বড়ি দিয়ে শাকের একটা চচ্চড়ি করছি, আর করছি সর্ষে বাটা দিয়ে কাজল গৌরি মাছের ঝোল। কাজল গৌরি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরা কারা কারা কাজল গৌরি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো। আর সাথে করেছি একটু টমেটোর চাটনি, টমেটো পুরি যে চাটনিটা হয় ওটা করেছি। আজকে অনেক তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, একেবারে দেখা হচ্ছে সকালবেলা। কেমন কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, আমাকে ভালোবেসে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর কেউ যদি নতুন থেকে থাকো, আমার ব্লগটা দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই করে অল করে দিও, যাতে করে আমি যখনই সুন্দর সুন্দর ব্লগ আপলোড করবো তখনই সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে টুকটুক করে সংসারের কাজকর্মগুলো সেরে ফেলি। কালকে যেমন জয় তাড়াতাড়ি চলে এসেছিল, সেরকমই আজকে অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছে ও কাজে। আর আমিও ঘুম থেকে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, কিছু কাচাকুচি করা রয়েছে যাতে করে কলে লাইন না পড়ে যায়, সেই জন্যই আর কি তাড়াতাড়ি ওঠা। কারণ আমাদের এই বাড়িতে এখন তিনটে ফ্যামিলি থাকে, বাড়িওয়ালা ভাইরাও চলে এসেছে, ওনারা চারজন, আর আমার পাশের বাড়িতে তিনজন, আমরা দুজন। সেই কারণে যখন ফাঁকা থাকে, আমি যখন ফাঁকা পাই সেই টাইমই কাজ করে নিই আমি। ওইদিকে একটা কল আছে ওই বাথরুমটার ভেতরে, কিন্তু ওটা এখন ব্যবহার করা যায় না, ওটা ওখানে নোংরা হয়ে আছে, সেই কারণে আর কি। চাইলে ভাড়া বাড়িতেও মিলেমিশে থাকা যায়, যার আগে দরকার সে আগে করে নেবে, যার একটু কম দরকার সে একটু পরেই না হয় কাজটা করলো। আমি ওই সবার আগে কাজ করব, এই তাড়াহুড়োটা করি না আমি, বরঞ্চ সবাইকে বলি তুমি করে নাও, আমি না হয় পরেই করব, আমার তো তাড়া নেই, আমি তো বাড়িতেই থাকবো। এই জন্যই যখনই কল ফাঁকা হয়, আগে হোক পরে হোক, সেই সময় আমি কাজ করি। এই যে ভাড়া থাকা সত্ত্বেও আমরা যদি সবাই সবাইকে নিজেদের লোক মনে করে মিলেমিশে কাজ করি, তাহলে দেখবে কখনোই ঝামেলা হয় না, ছোট্ট একটা জীবন হাসি মুখেই সবসময় থাকতে চাই। আমি চলে গেলেও যাতে আমার ব্যবহারটা সবাই মনে রাখে। এই যে তোমরা এই হলুদ রঙের বালতিটা দেখছো, এই বালতিটা 3-4 বছর আগে, মানে যখন আমরা নতুন সংসার পাতি, তখন একটা সার্পের প্যাকেটের সাথে এই বালতিটা ফ্রি দিয়েছিল, এর মধ্যে তখন খাবার জল রাখতাম। তো যখন ওই ঘর থেকে আমরা এই ঘরে আসি, ঘর পাল্টানোর সময় এই বালতিটা ফেটে যায়, তো বালতিটাতে আর কিছু রাখা যায় না। তো সেই কারণে এই বালতির উপরে একটা ইট বসিয়ে আমি কিন্তু ফোন রেখে ভিডিও করি। এখন একটা কৌটোর উপর ফোনটা বসানো, তো ভালো আমি বালতিটাকে একটু পরিষ্কার করি, অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর তার সাথে সাথে বড় বালতির যে ঢাকাটা রয়েছে ওটাকেও একটু ভালো করে মেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কলটা ফাঁকা রয়েছে, তাই ভাবলাম এই কাজগুলো করি, নাহলে প্রত্যেকদিন তো এই কাজগুলো আমি করি না। আমি চেষ্টা করি কলে এই সকালের দিকে যতটা কম কাজ রাখা যায়, মানে যতটা না করলে নয় সেটুকুই করি আর কি। এই দেখো আমার ফোন রাখার যে বালতির ঢাকনাটা রয়েছে,
আর বড় জলের বালতির ঢাকনাটা, তো দুটো ভালো করে একদম চকচকে করে মেজে নিয়েছি। আর দেখো মাজার পরে মনে হচ্ছে যেন নতুন। আর এই বালতিটা যদি না ভেঙে যেত, বালতিটা কোনো কাজে লাগাতে পারতাম, এত মায়া লাগে বালতিটার জন্য, আমি কখনোই ফেলি না। অবশ্য বালতিটাতে আমি এই 2-3 বছর ধরে ব্লগ করছি, বালতিটার মধ্যে ফোন রেখে রেখে। কোনো জিনিস বা কোনো জামা কাপড় ছিঁড়ে গেলে আমি ফেলি না জানো তো, কোনো না কোনো কাজে আমি ঠিক লাগি। সারা সকাল থেকে বসেছিলাম যেন ভয়েস দেওয়ার জন্য, কিন্তু কলে এত আওয়াজ হচ্ছিলো তাই জন্য আর ভয়েস দিতে পারিনি। এখন বাজে 2:30, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আবার বিকেলবেলা সবাই উঠবে, তো সন্ধেবেলা আমি আর এডিট করতে পারবো না, আরও প্রচণ্ড আওয়াজ হবে, তো সেই কারণে দুপুরবেলা বসে বসে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো বালতিগুলো মেজে আর কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, আর বাসনটা কিন্তু আমি মাজিনি, বাসনটা জয় ভোরবেলা মেজে দিয়ে মানে মেজে রেখেই গেছিলো, আর জল তো রাতেই ভরে রেখেছিল, তো জামা কাপড় কিছু ভিজিয়ে রেখে আর আমি এখন সকালের জল খাবারটা খেয়ে নিই। যেদিনকে রাতে একটু চচ্চড়ি বা শাক এরকম কিছু করিনি, আর ভাত তো থাকে একটু বেশি করে, চাল নেওয়া থাকে, বুড়ো আসে, কালু আসে, ওরা খেয়েও তবুও একটু ভাত বেশি থাকে। সকালবেলা কোনো চচ্চড়ি থাকলে রাতে আমি বাসি চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি জানো তো, সকালবেলা বাসি ভাত আর চচ্চড়ি দিয়ে জল খাবারটা সেরে ফেললাম জানো তো। একটা সময় কাটিয়ে এসেছি দুজন, এই ভাতই পেট ভরে খেতে পারতাম না দুজনে মিলে, হাত পেটা খেয়ে দুজনেই মুখে হাসি নিয়ে দেখাতাম যে দুজনেরই পেট ভরে গেছে, কিন্তু আসলে দুজনেরই পেটে খিদে থাকতো। তাও পচে যাওয়া গলে যাওয়া পান্তা, ওর মধ্যে একটা কি দুটো আলু সেদ্ধ দেওয়া থাকতো, একটু একটু ভাগাভাগি করে ওটাই খেতাম দুজন মিলে। বাড়িতে যে মাংস রান্না হওয়ার আনন্দটা কি সেটাই ভুলে গেছিলাম। মাসের মধ্যে কখনো সখনো ওই 20-30 টাকা ঝাল নিয়ে আসতো জয়, ওটাই 2-3 দিন ধরে গরম করে রেখে রেখে খেতাম দুজনে। তবে কিছু টাকা সাথে ছিল, কিন্তু সেটা বুক বুক করে বাঁচিয়ে রাখা হয়েছিল, কারণ প্রত্যেক দিন কোথাও না কোথাও থেকে এক একটা কাজের খবর আসতো, সেই টাকা থেকেই জয় গাড়ি ভাড়া করে সেখানে যেত। তারা বলতো এখন যাও ফোন করে ডেকে নেবো। একটা কাজের আশায় চাতক পাখির মতো দুজন মিলে তাকিয়ে বসে থাকতাম, যদিও বেশ কিছুদিন পর একটা কাজ পেয়েছিল, কিন্তু সেখানে ওকে অনেক ভারী ভারী জিনিস বলতো, কষ্ট হতো বুঝতে পারতাম, কিন্তু ওটা আমাকে বুঝতে দিতে চাইতো না। সারাদিন পর সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো, ওকে বলেছিল 200 টাকা করে দেবে, কিন্তু দিত কখনো 120, কখনো 130, কখনো 140 এরকম, আর বাদবাকি টাকা বলতো পরে দেবে, সেই পরে দেবে বলে আর কখনোই দেয়নি। নতুন এক অন্য জায়গায় ছিলাম তো, অচেনা এক জায়গায়, যে পেরেছে সবাই মিলে ঠকিয়েছে আমাদেরকে। এমনকি যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়ির বাড়িয়ালি পর্যন্ত জয়কে দিয়ে এটা ওটা আনতো, কখনো ডিম কখনো ম্যাগি, সেই টাকাটা আর মনে হতো না যে তাকে দিই, তাদের তো এরকম অভাবের অবস্থা। সেও পর্যন্ত ঠকিয়েছে আমাদেরকে, ঠকিয়ে মাঝরাতে আমাদেরকে যখন আমরা ভাড়া দিতে পারিনি, তখন মাঝরাতে আমাদের ফোন কেড়ে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। রোমান বলো বা আমাদের জীবনে ঘটে যাওয়া একটা খারাপ স্মৃতি হিসেবে সেই ভিডিওটা এখনও আমাদের কাছে আছে। আমরা রাত্রিবেলা রাস্তায় ঘুরছিলাম, ভিডিও করে রেখেছিলাম একটা, যদি কখনো দরকার পড়ে বা সম্ভব হয় ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। একজনের কথা না বললেই নয়, সে হলো আমার ভাই। ওই রাতে আমাদের এই কথা শুনে ও স্টেশনে গিয়ে দাঁড়িয়ে ছিল অনেক রাত্রেবেলা, আর সেই প্রথম মানে জয়ের সাথে বিয়ের পরে এই প্রথম মানে সেই প্রথম ভাইয়ের হাত ধরে আমি এই পাড়াতে ঢুকি, আমাদের বাড়িতে ঢুকি। আর তারপর ভাই জয় সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে এই ঘরের ভাড়া জোগাড় করে, আর যেই বাড়ি থেকে আমাদেরকে বার করে দিয়েছিলো, আমাদের জিনিসপত্র তো আটকে দিয়েছিলো, তো ওইখানে কিছু টাকা দেওয়ার কথা ছিল, সেইখানে টাকা দিয়ে জিনিসপত্র ছাড়িয়ে নিয়ে এসে এইখানে ঘর ভাড়া নেওয়া জানো তো। জানি কোনো কাজই ছোট নয়, তবে সবাই মানসিকভাবে সব কাজের জন্য তৈরি থাকে না। এমনকি আমি মানে অন্যের বাড়িতে রান্নার কাজ এসব করার জন্য মানে ঘরের কাজ এসব করার জন্য সেন্টারে গিয়ে যোগাযোগও করেছিলাম, এরকম খারাপ অবস্থা বুঝতে পারছো, কিন্তু তখন কেউ কাজ দেয়নি, কোথাও কোনো কাজ পায়নি। জয়ের সাথে প্রচুর ঝামেলা করে আমি কাজ খুঁজতে বেরিয়েছিলাম। এবার জয় প্রত্যেক দিন যেই টাকাটা পেতো সেই টাকা দিয়ে আমরা কী খাবার বাজার করবো, তখন কেরোসিন তেলে রান্না হতো, আর কী জমাবো মাসকালে যে ভাড়া দেবো কীভাবে জমাবো কীভাবে কী করবো মাথা কাজ করতো না তখন। তবে এত কষ্টের মাঝে একটা আনন্দের কথা কী জানো, ওই কষ্টের সময়গুলোতে দুজনা দুজনার হাত শক্ত করে ধরেছিলাম, দুজনে জানতাম দুজনার জীবন থেকে এই কষ্টের দিন ঠিক চলে যাবে, একদিন সুখের দিন আমাদেরও জীবনেও আসবে। অনেকটা লড়াই করার পর তারপর এখন এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। সবার বিরুদ্ধে গিয়ে ওই বেকার ছেলেটার হাত ধরেছিলাম, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন জয়ের কাছে কোনো কাজই ছিল না, কোথায় থাকবো কিছুই জানি না, যা হোক করে একটা ঘর জোগাড় করেছিলাম, আর দুজনে থাকতাম, কিছু খাবার কিনে এনে দুজনে খেতাম থাকতাম, কোনো জিনিসপত্র ছিল না ঘরে। শেষ দিনের সমস্ত ছবি আমার কাছে রয়েছে, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে সেই দিন কিন্তু এই মেয়েটা বুঝতে পেরেছিল যে সেই বেকার ছেলেটা কখনোই তাকে ঠকাবে না, পৃথিবী সমান ভালোবাসা দেবে তার। এই মেয়েটার বরাবরই ওইটুকুই চাহিদা ছিল। এই মানুষটা আমার জীবনে আসার পর আমি গর্বের সাথে বলতে পারি আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই মানুষটা আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না জীবনটা যে এত সুন্দর। আমরা খুব একটা বিলাসিতার সাথে জীবনযাপন করি না, তবে দুবেলা যে খেতে পাচ্ছি, যখন যেটা ইচ্ছা হচ্ছে সেটা খেতে পাচ্ছি, রান্না করতে পাচ্ছি, এটা অনেক বড় পাওনা আমার কাছে। এই জন্য আমি ভগবানকে সব সময় ধন্যবাদ জানাই। এই দেখো এই ব্যাগটা হচ্ছে আমার ঠাম্মার ব্যাগ, যত্ন করে তার বাক্সতে গুছিয়ে রেখেছিল,
তো ঠাম্মা যখন চলে যান আমাদের ছেড়ে, তখন এই ব্যাগটা আমি এনেছিলাম, ব্যাগটা আমার কাছে ছিল যত্নতে। সকালবেলা আজকে এই ব্যাগটা বার করে আবার কেচেছি, আবার এটাকে তুলে রেখে দেবো যত্ন করে। ঠাম্মার একটা শার্পের কৌটো, একটা নুনের কৌটো আমার কাছে আছে, ওটা আমি সারা জীবন আমার কাছেই রেখে দেবো। যেন কিছু মানুষের ভাবনা চিন্তা যে এই ছেলের নিজের বাড়ি আছে, সেই বাড়িতে অনেক জিনিসপত্র আছে বা অনেক টাকা মাইনে পায়, শুধুমাত্র সেই ছেলেটাই একটা মেয়েকে ভালো রাখতে পারে, কিন্তু এটা তো না। এই যে টাকা পয়সা জিনিসপত্র, এই এইগুলো কখনো মানুষকে সুখী করতে পারে না। হ্যাঁ, জীবনে চলার জন্য টাকার প্রয়োজন আছে, টাকা ছাড়া তুমি বাঁচবে না, কিন্তু এটা তো না যে খুব বেশি টাকা না থাকলে তুমি বাঁচবে না, অল্পতেও তো ভালো থাকা যায়। জানো তো, এমন একটা মানুষকে আমি আমার জীবনে চেয়েছিলাম যে মানুষটার মধ্যে অহংকার করার অনেক কিছু থাকার পরেও সেই মানুষটা কোনো অহংকার করবে না। জয়কে দেখে তোমরা আশা করি বুঝতে পারো যে ও কোন জায়গায় বড় হয়েছে, ও এত পড়াশুনো জানে, তবু ওর মধ্যে কোনো অহংকার নেই, ও কোনো অহংকার নেই, কখনোই আমার সাথে কথা বলেনি বা কখনো আমাকে ছোট করে কথা বলেনি। এই 4 বছরে ও যা কাজ পেয়েছে সেই কাজ ছুটে গিয়ে করেছে সংসারটাকে বাঁচানোর জন্য। এক না একদিন আমাদেরকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা সব কিছুই পড়ে থাকবে, এগুলো কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না আমরা। আমাদের সঙ্গে যেটা নিয়ে যাব সেটা হলো ভালো ভালো স্মৃতি আর কিছু মানুষের ভালোবাসা, এইটুকুই সঙ্গে যাবে। আলমারি, গয়না গাটি, শাড়ি, জিনিসপত্র কিছুই সঙ্গে যাবে। দেখো, জীবনে চলতে গেলে অনেক কিছুই প্রয়োজন, তবে প্রয়োজনটাকে প্রয়োজনের মতনই নিতে হয়। সেই প্রয়োজনটা যখন লোভে পরিণত হয় তখনই হয়ে যায় আমাদের সমস্যা। আমার ঘরে একটা ভাঙা চৌকি আর কয়েকটা বাসনপত্র ছাড়া আর বেশি কিছু জিনিসপত্রই নেই। আমার এই জীবনযাপন নিয়ে অনেকে হাসাহাসি করে, কিন্তু ওরা এটা জানে না আমি যখন রাতে ঘুমোতে যাই মানসিক শান্তি আর এক গাল হাসি নিয়ে ঘুমোতে যাই, আর ওরা যখন ঘুমোতে যায় তখন আমার কথা ভেবে আরও অন্যান্য লোকের জনের কথা ভেবে ঘুমোতে যায় মনে অশান্তি নিয়ে, কারণ ওদের জীবনে মানসিক শান্তিটাই নেই। আর বেঁচে থাকার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে মানসিক শান্তি, যেটা সবাই টাকা দিয়ে চাইলেও কিনতে পারবে না। আমরা দুজনের সাথে বেশ ভালো আছি, লড়াই করে চলেছি প্রতিনিয়ত, আমিও জয়ের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। তার জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দুটোই জরুরি। আমরা দিনকে রাত আর রাতকে দিন করে দুজনাই খাটছি পায়ের তলার মাটিটাকে শক্ত করতে। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ, তোমরা এই ভাই বোন দুটোর পাশে থেকো, তোমরা না থাকলে কিছুই সম্ভব হবে না। আর তোমরা যদি আমার হাতটা শক্ত করে ধরে থাকো তাহলে আমি সব পারবো। আর তোমাদের কাছ থেকে আমি যা ভালোবাসা পেয়েছি আবারও বলছি, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। ভগবান তোমাদের মঙ্গল করুন। চলো, আজকে রাতে কী কী রান্না করেছি তোমাদেরকে বলি। থোড়ের চচ্চড়ি করেছি বুড়ি দিয়ে, থোড় খেতে আমি ভীষণ ভালোবাসি, মা বলেছিল থোড় নিয়ে আসতে, তো থোড়টা নিয়ে এসেছিলাম, কালকে এনেছিলাম, রান্না করা হয়নি তার জন্য আজকে রান্না করলাম। আর সাথে করেছি সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। দেখো, খেতে বসে আমরা দুজন মিলে আমাদের এই ছোট্ট মোটো টিভিটায় একটা বই দেখছিলাম, ভূতের একটা বই দেখছিলাম, জানো তো। খেতে বসে আমরা এরকম বাংলা বই তারপরে এই ভূতের বই এইসব দেখতে দুজনেই খুব ভালোবাসি। তো আজকের দিনটা এভাবেই আনন্দের সাথে কাটিয়ে দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো।